নমস্কার, ডাকবাংলা ডটকমের পাতায় দূরপাল্লার আড্ডায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা যেমন জানেন, দূরপাল্লা হলো আমার সেই বারান্দা যেখানে আমি আমার দেখার অভিজ্ঞতা, ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কারণ যতই দেখি না কেন, যতই ভাবি না কেন, বুঝি না কেন, যতক্ষণ না আদান প্রদান তৈরি হচ্ছে, একটা সংলাপ তৈরি হচ্ছে আপনাদের সঙ্গে, ততক্ষণ সেই বেড়ানো, সেই অভিজ্ঞতা তো পূর্ণতা পায় না। তাই এই আয়োজন। আমি নানা রকম ঘটনার কথা বলেছি, কোনোটি খুব আনন্দদায়ক, কোনোটি বিস্ময়ে জাগরুক, কোনোটি বিষণ্ণতা প্রদায়ী। কারণ জীবন বা সময় কোনোটাই তো নিয়ম মেপে চলে না যে কেবল আনন্দের পর আনন্দ পেয়ে যাবে বা কেবল বিষণ্ণতার পর বিষণ্ণতা পেয়ে যাবে। আজ যে অভিজ্ঞতাটার কথা বলবো বলে ভাবছি, সেটা আমার কাছে ভীষণ ভীষণ দুষ্প্রাপ্য, দুর্মূল্য, দামি এবং খুব আন্তরিক একটি অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার মধ্যে যেমন প্রাপ্তি আছে, তেমনই বিষাদ আছে, যেমন অবসাদ আছে, তেমনই আনন্দও আছে। আপনাদের আগে একবার বলেছিলাম, আমার মনে আছে, যে প্রবল শীতকালে আমি শ্রীকান্ত দা জয় অনুষ্ঠান করতে ইউকে ট্র্যাভেল করেছিলাম, যুক্তরাজ্য। এবং তখন সেখানে ঋণাত্মক তাপমাত্রা, চারপাশে ধুধু করছে বরফ, সেলফির জন্য হাত বার করলে হাত জমে যাচ্ছে, এইসব গল্প আপনাদের শুনিয়েছি। আমার মনে আছে, সম্ভবত যেটা আমরা বিটল স্টোরির কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি সেই পর্বেই সেই গল্প ছিল। সেই সফরেই আরেকটি ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, ঘটেছিল মানে আমি ঘটিয়েছিলাম, যেটি ভাগ না করে নিলে আমার মনে হয় আমার অপ্রাপ্তি বেশি হবে। সেটা হলো এই যে, আপনাদের যেমন আগেও বলেছি যে যে সমস্ত শিল্পী, কবি, লেখককে আমি ভীষণ ভালোবাসি, তাঁদের অন্ধ অনুরাগী বলতে গেলে, সুযোগ পেলে তারা যে যে জায়গায় থেকেছেন, ঘুরে বেড়িয়েছেন, সেই সমস্ত শহর বা গ্রামগুলো আমি ঘুরে দেখি। এটা ভিনসেন্ট ভ্যান গঘের ক্ষেত্রে করেছি, তার প্যারিসের বাসভবন, তার অভেস ওয়েজের শেষ ভাড়া বাড়ি বা সরাইখানা, একরকমভাবে তার জীবনকে ভৌগোলিকভাবে তাড়া করে গিয়েছি। আরও একজন মানুষের ক্ষেত্রে এটা আমি করেছি, তিনি সিলভিয়া প্লাথ, আমেরিকান কবি, আপনারা জানেন, পৃথিবী বিখ্যাত কবি, অবসাদের শিকার এবং ভীষণ কম বয়সে আত্মহননের পথ বেছে নেন। তার জীবন যেমন আমাকে তাড়িয়ে মারে, তেমনি তার কবিতার গভীরতা, ব্যাপ্তি, যন্ত্রণা আমাকে বিদীর্ণ করে। ফলে আমার মনে আছে যে আগেও একবার আপনাদের বলেছিলাম যে বস্টনে থাকাকালীন আমাদের বন্ধু আলোকেশ আর কনকের সঙ্গে আমি আর দুর্বার ছুটে গিয়েছিলাম সিলভিয়ার বাড়ি দেখবো বলে। বস্টনে সেই বাড়িতে, ম্যাসাচুসেটসে তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটোবেলা থেকেই, স্কুলে যখন পড়েন তখন থেকেই তিনি অবসাদের শিকার হন। সে বাড়িতে এখন অন্য মানুষজন থাকেন। তো সেই শীতকালীন যুক্তরাজ্য সফরে একটা কথা আমার ভীষণভাবে মাথায় ছিল, যে আমি সিলভিয়ার আরও একটি বাসভবন, যেটি বিখ্যাত তর, লন্ডনের প্রিম রোজ হিলের 3 শালকট স্কোয়ার, যেখানে তিনি মৃত্যুর ঠিক 2 বছর আগে ছিলেন, 1 বছর কাটিয়েছেন, 1960 থেকে 1961, এই ছিল তার সেখানে বাস করবার সময়। 1963 তিনি আত্মহননের পথ বেছে নিচ্ছেন। তো আমাকে এই জায়গাগুলো তাড়িয়ে মারে, মানে কোনো তার কোনো কারণ নেই, মানে এমন তো নয় যে সেখানে সিলভিয়া এখনও আছেন বা সেই বাড়িগুলো তার আর্কাইভও নয়, গেলে তার যে টাইপরাইটার, তার ডায়েরি দেখতে পাবো তাও নয়, কিন্তু এই সমস্ত জায়গার সামনে দাঁড়ালে মনে হয় যে এখানে তো ছিলেন, সেইভাবে হয়তো তাকে স্পর্শ করা হলো। তো আমাদের অনুষ্ঠানপত্র শেষ হয়ে গেছে লন্ডনে, আমাদের এক বন্ধু দম্পতি সোহেল এবং হাবিবা, আমার মনে আছে তাদের একদম কুট্টি মেয়ে, তার জন্মদিন ছিল, সেখানে আমি শ্রীকান্ত দা জয় নিমন্ত্রিত ছিলাম। তো আমরা জন্মদিন সারছি, বিকেল হয়ে আসছে, আমার মনে আছে সেটাই বোধ হয় লন্ডনে আমাদের শেষ দিন, তারপরের দিন বেরিয়ে যেতে হবে। আর আমার খালি ভিতরটা খচখচ করছে যে আমি লন্ডনে আছি কিন্তু প্রিমরোজ হিল দেখলাম না। এর আগের বারও লন্ডন সফরে আমার প্রিমরোজ হিলে যাওয়া হয়নি, সিলভিয়ার বাড়ি দেখা হয়নি। তো আমি সকলের কাছ থেকে একটু অনুমতি চেয়ে বেরিয়ে পড়লাম, দেখলাম যে মেট্রো করেও সোহেলের বাড়ি থেকে প্রিমরোজ হিল প্রায় ঘণ্টাখানেক। তখন সন্ধে হয়ে আসছে, শীত জাঁকিয়ে বসছে এবং সঙ্গে আমার কেউ নেই। সত্যি কথা বলতে কি, টিউবের ম্যাপ সঙ্গে থাকলে কাউকে গাইড হিসেবে লাগেও না, লন্ডন শহরটা একদম মাটির তলায় মাকড়সার জালের মতো
টিউবের লাইন দিয়ে বোনা, আপনি যে কোনো জায়গায় চাইলে সেই মুহূর্তে সেখানে পৌঁছতে পারেন। তা আমি দেখলাম দুবার ট্রেন বদল করে প্রিমরোজ হিলে পৌঁছানো যাচ্ছে। প্রিমরোজ হিলে সবচাইতে কাছের যে টিউব স্টেশন সেটির নাম চক ফার্ম। আমি মনে মনে বাংলা করে নিলাম খড়ি খামার। আমার এটা একটা বদভ্যেস যে আমি বাংলা করবার মতো নাম পেলে মনে মনে বাংলা করে দিই, তো চক ফার্মের সহজ নাম খড়ি খামার। আমার মনে আছে যখন এই খড়ি খামারে গিয়ে নামলাম তখন 7:45 বাজছে রাত্রির, প্রচণ্ড শীত বাইরে। নেমে দেখলাম শহরতলি ছিমছাম কিন্তু আবার জমজমাট, প্রচুর তরুণ তরুণীর আনাগোনা হই হল্লা হচ্ছে। এবং বেরিয়েই দেখলাম একটা বিরাট হোটেল, তাতে আলো জ্বলছে এবং তার বাইরে তারই পাশ ঘেঁষে একটা খুব অন্যরকম মানে দেয়ালে গ্রাফিতি করা একটা পাব, সেখানে পানশালা খোলা আছে, মদ্যপান হই হুল্লোড় চলছে, তরুণ তরুণীরা জমায়েত বসাচ্ছেন। সেই সব হই হল্লা পেরিয়ে আমি ওই জিপিএসটা অন করে 3 শ্যালকট স্কোয়ার দিলাম। তো ওই জনবহুল মোড় পেরিয়ে গুগল ম্যাপ আমাকে নিয়ে গেল একটা নিরিবিলি পাড়ায়। সেখানে একেবারে সন্ধে নেমে গেছে, দু একজন বয়স্ক মানুষ হয়তো গল্প করছেন, কেউ গ্রসারি করে ফিরছেন, কেউ কুকুরকে হাঁটাতে বেরিয়েছেন। আস্তে আস্তে না পাড়াটা ফাঁকা হয়ে এলো, সন্ধে নামছে, তখন গাছগুলোর শাখায় কোনো পাতা নেই, সন্ধ্যের আলোয় তাদের আরও বিষণ্ণ দেখাচ্ছে। দুপাশে গাড়ি দাঁড়িয়ে আছে, সারি সারি বাড়ি, তারা নিস্তব্ধ। সেই সব কিছুর মধ্যে দিয়ে হেঁটে আমি পৌঁছলাম 3 শ্যালকট স্কোয়ারের সামনে। আমি সত্যি বলছি এমন অভিজ্ঞতা আন্তরিকভাবে আমার খুব কম হয়েছে। আমার ওখানে দাঁড়িয়ে কেমন মনে হলো যে একটা ছিমছাম বাড়ি, আর 5টা বাড়ির মতো তাই তো হবার কথা। বাড়িটা যে এখন আলাদা তার কারণ ওখানে 1 বছর মাত্র ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি সিলভিয়া প্লাথ। একটি প্লাক লাগানো আছে বাড়ির সামনে, আপনারা ছবিতে দেখতে পাবেন যে সিলভিয়া এখানে 1 বছর ছিলেন। তার ঠিক 2 বছর পর 1963 সালে তিনি ভয়াবহভাবে মারা যাচ্ছেন, যে মৃত্যু তার জীবনকে আরও বেশি স্মরণীয় করে রাখবে হয়তো অদ্ভুতভাবে। তো সেখানে অনেকক্ষণ আমি চুপ করে দাঁড়ালাম, আমি কেবল ভাবছিলাম যে এই জানলাটায় সিলভিয়া এই জানলার সামনে বসে হয়তো লিখতেন, এই দরজার সামনে টেড হিউজ এর সঙ্গে আন্তরিকতায় মাততেন বা কলহে মাততেন। এই কবি দম্পতির জীবন খুবই কলহময় ছিল, আমরা সকলে জানি, অশান্তিতে পরিপূর্ণ ছিল। দুজনেই প্রতিভাবান কবি, হয়তো সেই সঙ্গে একসঙ্গে থাকতে কিছু অসুবিধে হয়েছিল। এবং এই পাড়ায় হয়তো হেঁটে বেড়াতেন সন্ধেবেলা সিলভিয়া স্বয়ং, আজ থেকে 6 দশক 7 দশক আগে কোনো একটা সময়, এমনই সন্ধেবেলা শীতের, যখন গাছ থেকে পাতারা খসে পড়েছে, সিলভিয়ার জীবনের মতোই তাঁর জীবনেও খুবই কম বয়সে তাঁর সমস্ত আনন্দের পাতাগুলো খসে পড়েছিল, শাখা প্রশাখা দিনভাবে দুপাশে মেলে তিনি দাঁড়িয়ে থাকতেন জীবনের বাগানে। তো আমি বাড়িটার সামনে অনেকক্ষণ চুপ করে দাঁড়ালাম, কয়েকজন ঢুকলেন বেরোলেন, বুঝলাম যে সেখানে এখন অন্যান্য বাসিন্দারা থাকেন, তারা নিশ্চয়ই জানেন সেখানে সিলভিয়া প্লাথ থাকতেন, তারা কি সিলভিয়ার কবিতা পড়েছেন কেউ জানে না, পড়া জরুরিও নয়, আমি পড়েছি আজও পড়ি। কয়েক হাজার মাইল দূর থেকে এক সন্ধ্যের জন্য আমি এসেছি 3 শ্যালকট স্কোয়ার প্রিমরোজ হিলে সিলভিয়ার বাড়ির সামনে দাঁড়াবো বলে। তো সেই সন্ধ্যেটায় আমার খেয়াল ছিল না কতক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মুহূর্তকে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর দীর্ঘ যেন। একটা সময় পর মনে হলো ফেরা দরকার, সিলভিয়ার কবিতা তো আমাকে গ্রাস করেইছে, সিলভিয়ার এই বসতবাটিও যেন না আমাকে গ্রাস করে নেয়। তো ফেরার পথে আর গুগল ম্যাপ লাগলো না, ফিরে এলাম। বাইরের সেই পানশালা তখন আরও মত্ত হয়ে উঠেছে, আমার কি মনে হতো সেখানে বসে দুপাত্র পান করলাম, মনে হলো আই শুড মেক আ টোস্ট টু সিলভিয়া, এত দূর থেকে এসেছি, আমি সিলভিয়াকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে তার কবিতাকে এত ভালোবাসি, একটা পাত্র আমার জন্য নিলাম আর একটা সিলভিয়ার জন্য, চিয়ার্স করে সামান্য পান সেরে টিউব ধরে যেখানে ফেরার কথা ফিরে গেলাম। কিন্তু আমি জানি যে আমার একটা অংশ আজও স্থির হয়ে দাঁড়িয়ে আছে প্রিমরোজ হিলের নিরিবিলি পাড়ায় 3 শ্যালকট স্কোয়ারের সামনে, সে সেখানেই থেকে গেছে সিলভিয়ার সঙ্গে দেখা করবে বলে, হয়তো কোনো দিন তাদের দেখা হবে কে বলতে পারে।